বাসায় থাকছে, থাকার পরে সে আমার দিকে মানে অন্যরকম একটা ফিলিংস আসছে তার ভিতরে। সেরকম করতে করতে আমাদের ভিতরে ভালো একটা সম্পর্ক হয়েছে তো আগে থেকেই। তারপরে সে রাত্রে আমার সঙ্গে অন্য একটা খারাপ প্রস্তাব দিছে, তো আমি প্রথমে না করছি। না করার পরে সে আমার বলতেছে, দেখেন ভাবি, আরে সমস্যা নাই, আমি আপনারে বিয়ে করব, আপনি ওকে ডিভোর্স দিয়ে দেন, আমি আপনাকে বিয়ে করব। তো বললাম যে হ্যাঁ, প্রথমে সবাই বলে, যখন পুরান হয়ে যায় তখন আর কেউ কিছু বলে না। তা বললে না, সমস্যা নেই, আমি সারা জীবন আপনাকে আমার পাশে রাখবো। আজকে আমার জীবনের কিছু বাস্তব ঘটনা আপনাদের সঙ্গে তুলে ধরব। আসলেই আমার বিয়ে হয়, আমার স্বামী থাকে প্রবাসে, তার নাম হলো মোতালেব। তো আমার স্বামী ভালোই টাকা পয়সা পাঠাতেছে, ভালো টাকা ইনকাম করতেছে। তো গ্রামে আমার তো এখন আগের থেকে অনেকটা ভালো অবস্থা, অনেক টাকা পয়সা হয়েছে, আর গাঁও গ্রামে থাকতে ভালো লাগে না। তো আমার স্বামীরে ফোন দিয়ে বললাম, দেখো আমার তো গ্রামে ভালো লাগে না, তাইলে আমার ঢাকায় একটা বাসা ভাড়া করে দাও আশুলিয়া। তো বলতেছে, আশুলিয়া বাসা ভাড়া থাকবা? বললাম যে হ্যাঁ, আশুলিয়া আমার একটা বাসা ভাড়া করে দাও, আসলে গ্রামে ভালো লাগে না। তো বলতেছে যে তুমি তো এখানে একা থাকতে হবে। তো বললাম হ্যাঁ থাকবো, সমস্যা নেই, তুমি আমার বাসাটা ঠিক করে দাও। তো বললো আচ্ছা ঠিক আছে, আমি আশুলিয়া, আমার একটা বাড়িওয়ালার সঙ্গে পরিচয় আছে, আমি বিয়ের আগে ওইখানে থাকতাম বিদেশে আসার আগে, তো আমি সেইখানে কথা বলতেছি। তো সেইখানে কথা বললো, কথা বলে বাড়িওয়ালাকে ফোন দিয়ে বলছে, তো বাড়িওয়ালা ফোন ধরে নাই, ধরছে তার ছেলে আছে একটা, সোহেল নাম সে। তো তার সঙ্গে কথা বলে একটা ফ্ল্যাট বুকিং করছে। বুকিং করার পর আমার ফোন দিয়ে বলে, তুমি আশুলিয়া সোহেলদের বাসায় চলে আসবা, আর ফার্নিচার টার্নিচার কিছু আনা লাগবে না, আমি টাকা পাঠাইলে তুমি ফার্নিচার ওইখান থেকে করবা, বাড়িতে যেগুলো আছে এগুলো থাকুক, কিছু লাগবে না। তো আমার স্বামীর কথায় আমি অনেক খুশি, কেননা সে আমার ফ্ল্যাটে রাখবে, খুশি তো হওয়ার কথায়। তো আমি আমার স্বামীর কথাতে খুশি হয়ে তোম বললাম আচ্ছা ঠিক আছে, আজকে আমি না খুব খুশি। তখন আমার স্বামী বলতে, হ্যাঁ খুশি তো হবাই, খুশি হবে না, আমি তোমার খুশির জন্য এত কিছু করতেছি, তুমি তো খুশি থাকবা, আর আমি চাই তুমি সারা জীবন খুশিই থাকো। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো তারপর আমি যখন বাসায় আসলাম, আসলে বাসায় এসে কিছুদিন খুব ভালোই কাটলো। তো সবসময় তো আর আমি নিচে যাইতে পারি না, তো আমার যখন যেটা প্রয়োজন হয় সোহেলরে বললে, বাড়িওয়ালার ছেলে সোহেল, ওকে বললে ও নিয়ে এসে দেয়। তো ওই দিনকে আমি ওকে বলছি যে আমার একটা কাজ করে দেবেন, তো বলে কীভাবে বলেন, সমস্যা নেই, আপনি শুধু মুখ দিয়ে বলেন। তো আমি বললাম আমার একটা, আমার কয়েকটা শ্যাম্পু এনে দেবেন? বলে আচ্ছা ঠিক আছে এনে দিব। তো আমি বললাম যে তাহলে টাকা নিয়ে যান। কয়রে না ভাবি, কী টাকা লাগবো না, আপনি হয়েছেন ভাবি, আর একটা জিনিস চাইছেন দেওরের কাছে, সেটা দিতে পারবে না, সেরকম তা কি হয়। তো বললাম দেখেন, তারপরেও টাকা পয়সার বিষয়। তো বলে না সমস্যা নেই, আপনি এত ভয় পান কেন, আর আপনি এত পরপর ভাবেন কেন। তো আমি বললাম পরপর ভাবা তো বড় কথা না ভাইয়া, আসলে আমি এখানে তো সেরকম কিছু চিনি না, আর আমার স্বামীর সঙ্গে জাস্ট আপনাদের অনেক দিনের পরিচয়, তো সেই কারণে আমার এইখানে রাখ পাঠাইছে, আর আমি এখানে আসছি। যে তোমার স্বামী বলছে যে সমস্যা নাই, ওরা আমার, আমি আগের থেকেই বিয়ের, তোমার বিয়ে করার আগে থেকে আমি ওইখানে থাকি, বা বিদেশে যাওয়ার আগে ওইখানে থেকে আসছি, ওরা খুব ভালো। সে কথাতে আমি বলছি আচ্ছা ঠিক আছে, যদি ভালো হয় তাহলেই ভালো। তো বলে না ভাবি, সমস্যা নেই, আপনার যদি কোনো দিক থেকে সমস্যা হয় বা কোনো কিছু প্রয়োজন হয় আপনি আমাকে জানাইতে পারেন, আর আমাকে জানাইলে অবশ্যই অবশ্যই চেষ্টা করব আপনার সমস্যার সমাধান করার জন্য। তো বললাম আচ্ছা ঠিক আছে। তো যখন আমার স্বামী ওইটা, অনেকটা দিন যত হয়ে গেছে আমার সোহেলের সঙ্গে মানে অসাধারণ মানে আলাদা একটা সম্পর্ক হয়েছে, আলাদা একটা ভালোবাসা মহব্বত ওর ভিতরে হয়েছে। তো হইলে এখন একদিন আমি ওরে বলতেছি
শৈল ভাই আজকে দুপুরে আমাদের বাসায় খাইবেন, আমি গরুর মাংস ভুনা করছি। তো বলল আচ্ছা ভাবি আমি আসব। তো রাত্রে ও বিকা দুপুরে আসেনি, আস্তে আস্তে রাত হয়ে গেছে। রাত হয়ে গেলে ও খাওয়া দাওয়া করা অনেক মানে খাওয়া দাওয়া করে অনেক রাত পর্যন্তই মানে আমরা দুষ্টামি ফাজলামি করছি। করার পরে তখন বলতেছে যে এখন আর বাসায় অনলাইন তো অনেক রাত হয়ে গেছে, এখন কি করি? তো আমি বললাম যে কী হয়েছে, সমস্যা কি? আমার ফ্ল্যাটে থাকেন, সকালে যাইয়েন আপনাদের বাড়ি, আপনাদের ওই বাড়ি থেকে এই বাড়ি তো ভালোই। তো বলে আচ্ছা ঠিক আছে থাকলাম। মানে আমার যে বাড়িতে রাখছে ওই বাড়ি ওরা থাকে না, ওই বাড়িটা পাঁচতলা একটা বাড়ি, পুরোটাই ভাড়া দিয়া, ওরা থাকে সামান্য একটু দূরে। তো বললে যান তো রাত্রে তো যাইতে পারবো না। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে তাইলে আপনি থেকে যান। যখন সে আমার বাসায় থাকছে, থাকার পরে সে আমার দিকে মানে অন্যরকম একটা ফিলিংস আসছে তার ভিতরে। সেরকম করতে করতে আমাদের ভিতরে ভালো একটা সম্পর্ক হয়েছে তো আগে থেকেই। তারপরে সে রাত্রে আমার সঙ্গে অন্য একটা খারাপ প্রস্তাব দিছে, তো আমি প্রথমে না করছি। না করার পরে সে আমার বলতেছে দেখেন ভাবি, আরে সমস্যা নাই, আমি আপনারে বিয়ে করব, আপনি ওকে ডিভোর্স দিয়ে দেন, আমি আপনাকে বিয়ে করব। তো বললাম যে হ্যাঁ, প্রথমে সবাই বলে, যখন পুরান হয়ে যায় তখন আর কেউ কিছু বলে না। তা বললে না সমস্যা নেই, আমি সারা জীবন আপনাকে আমার পাশে রাখবো, আপনি ভুলেও ভেবেন না যে আমি আপনার আমার পাশ থেকে আপনাকে সরাই দেবো বা আমি আপনার কাছ থেকে সরে যাব, এরকম কোনো সময় এরকম মন মানসিকতা বা এরকম কোনো সময় মন্তব্য আপনি করবেন না। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, যদি না করা লাগে তাহলে করলাম না, কয় না করবেন না। বললাম আচ্ছা। আসলে তারপরে আমাদের দুজনের ভিতরে শারীরিক যে সম্পর্ক সে সম্পর্কটা হলো। তারপরে ও বলতেছে ভাবি আপনি জিনিস একখান, আসলে সেই মন ভরা জিনিস, আর এত সুন্দর জিনিস রেখে ভাই থাকে বিদেশে। তো আমি বললাম যে থাকুক সমস্যা নেই, ও যদি বিদেশে থেকে যদি ভালো টাকা ইনকাম করতে পারে সেটা তো আমার জন্যই। কয় পরে ও চলে গেছে পরের দিনের সকালে। তারপরে আমার ফোন দিয়ে বলতেছে ভাবি তোমাকে একটা কথা বলবো। তো আমি বললাম কী কথা বলেন? কয় আপনি কি সত্যি আমারে ভালোবাসেন? তো আমি তখন বললাম যে হ্যাঁ ভালো তো বাসি, কে বলছেন বাসি না, ভালো যদি আপনাকে নাই বাসতাম তাহলে যে কাজটা আমার স্বামীর, যে জিনিসটা আমার স্বামীর জিনিস আপনাকে আমি কখনো দিতাম না, আমি ভালোবাসি দেখেই আপনাকে আমি দিছি। ও আচ্ছা। এ কথা বলে যখন বলছে, বলার পরে আমার স্বামী এরে আমি ফোন দিছি, ফোন দিয়ে বলছি দেখো তুমি আমাকে ডিভোর্স দাও। কই কেন? বললাম হ্যাঁ আমার ভালো লাগতেছে না, আমি তোমার সংসার করব না। বলে কি বলে এটা, তোমার ভালোর জন্য তুমি বলছো বাসা ভাড়ায় রাখতে, আমি বাসা ভাড়া করছি, তুমি বলছো আমি গ্রামে থাকবো না, আমি তোমাকে গ্রামে রাখিনি, তুমি বলছো এটার প্রয়োজন আমি দিছি, তুমি বলছো এটার প্রয়োজন আমি দিছি, যখন যখন যেটা চাচ্ছ তখন সেটা দিচ্ছি, তারপরও তুমি এটা কি বলো? বললাম যে না তুমি আমাকে ডিভোর্স দিবা নাকি এটা বলো। আসলে এটা বলে এক প্রকার তার সঙ্গে আমার খুব রাগারাগি। রাগারাগি হওয়ার পর সে আমারে বলতেছে আচ্ছা এটা যদি হয় তাহলে তুমি যদি সুখে থাকো তাহলে যাও, আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিলাম। তখন আমি যখন তার সে যখন আমাকে ডিভোর্স দিল আর সোহেল আমাকে বলছিল বিয়ে করবে, আসলে ডিভোর্স দেওয়ার পরে সোহেল আমার পাশ থেকে সরে গেল। সরে যাওয়ার পর আমি ওরে ফোন দিয়ে যদি ডাকিও কোনো সময় ও কখনো আমার কাছে আসে না, হাজার রিকোয়েস্ট করলেও আসে না, একটা কথাই বলে যে কেন কী কারণে যাব, কোনো কারণ আমার তোমার এখানে যাওয়ার কোনো প্রয়োজন নাই, যখন প্রয়োজন ছিল তখন গেছি, এখন প্রয়োজন শেষ। যে আমার একটা মিষ্টি কথাই তুমি তোমার স্বামীর সংসার ছেড়ে তার ডিভোর্স দিতে পারছো, আর দুদিন পর আর একজন এসে একটা মিষ্টি কথা বললে তুমি আমাকেও ডিভোর্স দিয়ে দেবে, কিন্তু তোমাদের মতো মেয়েদেরকে চিন্তার বাদ নাই, তোমাদের মতো মেয়েদেরকে খুব ভালো করে চিনি। আসলে তার কথাতে আমার খুব কষ্ট লাগলো যে আমি কী করলাম, আজকে আমার ডিভোর্স দিয়ে দিছে, এখন আমি আমার বাবার বাড়িতেও যাইতে পারি না, ডিভোর্স দিয়ে দিলে কোনো বাবার কোনো মেয়ে তার বাবা মার সামনে দাঁড়াইতে পারে না,
কেননা ডিভোর্সটা আমি নিজে ইচ্ছায় দিয়ে আইছি, আমি স্ব ইচ্ছায় তাকে বলছি ডিভোর্স দিতে, সে আমাকে ডিভোর্স দিছে। এই দুঃখের কথা আমার মা বাবা যদি শুনে, আমার মা বাবা স্ট্রোক করে মারা যাবে। তারপরে অনেক কিছু বলার পরে সে কোনো রাস্তা আমি পাই না, আমি একেবারে সর্বশান্ত, আমার মানে কোথাও যাওয়ার জায়গা নাই। লাস্টে আমার কি হলো, আমি এখন বর্তমানে পতিতালয়ে থাকি। পতিতালয় একটা মেয়ে কখন যায়, যখন তার কিছু থাকে না, সব কিছু শেষ। আসলে আমারও একই অবস্থা, আমার সব কিছু শেষ, আমি তারপরে ওইখানে গেছি। যাই হোক, আমি যে ভুলটা করছি, নাঙ্গের আশায় ভাতারটা শেষ করছি, এরকম ভুল আপনারা করবেন না কখনও। কের ফান্দে পড়ে বা কের কথা শুনে নিজের লাইফটা এত হেল করবেন না, আর নিজেরে নিজে এত নিচে নামাইবেন না। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার জন্য দোয়া করেন যেন আমি পরবর্তী জীবন খুব ভালো করে কাটাতে পারি, আর আমি যে অন্ধকার ঘরে গেছি সে অন্ধকার ঘর থেকে যেন খুব তাড়াতাড়ি বেরোতে পারি।